ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু দিস চ্যানেল জীবন ও জীবিকা। খুব গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে। এখনও পর্যন্ত বিভিন্ন রকমের বিভ্রান্তি চলছে, যারা অনশন করছে তাদের জন্য পর্ষদ সভাপতি একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। কী সেই নির্দেশ শিক্ষা এবং কারা কারা নিয়োগ পাবে তা সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলা থাকবে। তাই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। চলো একবার দেখে নিই পর্ষদ সভাপতি কী বলেছেন তার ইন্টারভিউতে। তিনি বলেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়ে বড় মন্তব্য করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। মোট 50 নম্বরের ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগে কাউকে আলাদাভাবে এগিয়ে বা পিছিয়ে রাখা যায় না। এনসিটি এর নিয়ম মেনে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ অনেকে ভাবতেন যে যারা আগে পরীক্ষা দিয়েছেন তাদের স্কোর হয়তো অনেকটা কম থাকবে, তারা কি পিছিয়ে পড়বে? না, তারা একটা সম্পূর্ণ ব্যাখ্যা বা এক্সপ্লানেশন তিনি তার ইন্টারভিউতে দিয়েছেন। এবার দেখে নিক তার আসল নির্দেশটা কী। সাংবাদিক সম্মেলন করে তিনি এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, আমাদের কাছে 2012, 2014, 2017 সালের টেট পাস সবাই সমান, কাউকে আলাদাভাবে দেখার প্রশ্নই নেই। সবাইকে ইন্টারভিউয়ে বসতে হবে, তারপর মেরিট লিস্টে আসতে হবে। মেরিটের ভিত্তিতেই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে, অর্থাৎ যারা মেরিটে আসবে তারা নিয়োগ পাবে। এবার নম্বরটা দেখে নেই। সভাপতি আরও বলেন নিয়োগ হবে মোট 50 নম্বরের ভিত্তিতে। মাধ্যমিক পরীক্ষায় বরাদ্দ নম্বর 5, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 10 নম্বর, এনসিটিই এর নিয়মে ট্রেনিংয়ের জন্য 15 নম্বর, টেট পরীক্ষায় 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের জন্য 5 নম্বর, ইন্টারভিউতে 5 এবং অ্যাপটিচিউড টেস্টের জন্য 5 নম্বর বরাদ্দ থাকবে। সর্বমোট 50 নম্বর, এবং সেই 50 নম্বরের মধ্যে যার স্কোর যত হবে তার উপর ভিত্তি করে মেরিট তৈরি করা হবে। একটা এক্সাম্পল ধরে নেওয়া যাক, কোনো একজন প্রার্থী হয়তো মাধ্যমিক পরীক্ষায় 70% নাম্বার পেয়েছেন, তবে তিনি তার মোট বরাদ্দ নাম্বার হবে কত, না 3.5। একই রকমভাবে উচ্চ মাধ্যমিকে 80% নাম্বার পেলে তিনি পাবেন 8 নম্বর, এবং এইভাবেই তার যে স্কোর সেই স্কোরটাকে যোগ করে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। হ্যাঁ, জানি এটা নিয়ে অনেক সমস্যা আছে। এখন অনেকেই ভাববেন যে আমরা অনেক আগে পরীক্ষা দিয়েছিলাম, আমাদের স্কোর কম, তখন নাম্বার কম উঠত, তো সেই যে বিভেদটা কোনো মতেই কিন্তু দূর করা সম্ভব নয়। আমি আপনাদের সুবিচার কামনা করছি। ধন্যবাদ।